স্যার, খাদ্যনালীর ক্যান্সারের সাথে আসলে ধূমপানের বিষয়টি কিভাবে জড়িত? বিষয়টা হলো যখন সিগারেটের ধোঁয়া মধ্যে যে সমস্ত বিষাক্ত পদার্থগুলো থাকে এইগুলো যখন শরীরে প্রবেশ করে, এগুলো শরীরে প্রবেশ করলে লাংসে প্রবেশ করে আমাদের বাতাসের মাধ্যমে, সেখান থেকে রক্তের মাধ্যমে এটা শরীরে বিভিন্ন জায়গায় যেতে পারে। ফলে সেখানে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে এটা যখন জমা হয় তখন সেই স্থানীয় যে স্বাভাবিক কোষগুলো আছে কোষগুলোর মধ্যে একটা পরিবর্তন তৈরি করে, তা থেকে আস্তে আস্তে দেখা যায় যে এই কোষগুলো ক্যান্সার সেলে পরিণত হয়ে যাচ্ছে। সকলের ক্ষেত্রে হয়তো হবে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাদের জেনেটিক কিছু প্রো অঙ্কোজিন যাদের থাকে, ছাড়াও জেনেটিক কিছু না থাকলেও অনেক সময় দেখা যায় যে হয়তো উনি পরিবারের প্রথম ব্যক্তি, তারও এটা হতে পারে সেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য। স্যার, সেটির সাথে আসলে আর কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আসলে জড়িত কিনা? যেমন অনেকের পান খাওয়ার অভ্যাস আছে, জর্দা দিয়ে পান খাচ্ছেন বা মুখে খৈল রেখে দিচ্ছেন, সেটা পেটে চলে যাচ্ছে। অনেক সময় এমন কিছু খাবার খেয়েছেন যেটা খাদ্যনালীর কোষগুলোকে ড্যামেজ করেছে, হয়তো অতিরিক্ত কোনো গরম খাবার অথবা খুব ঝাঁঝালো কোনো খাবার, সেইটাকে যদি খাদ্যনালীর কোষের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে, অ্যাসিডিক কোনো খাবার, সেখান থেকেও খাদ্যনালীর ক্যান্সার উৎপত্তি হতে পারে। স্যার, খাদ্যনালীর ক্যান্সার হয়েছে সেক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায়ে লক্ষণ উপসর্গ কী কী থাকবে? খাদ্যনালী চিকন একটা টিউবের মতো বা একটা নলের মতো, আমার খাবারটা গিলে ফেলবো, খুব স্মুথলি এটা বুকের মাঝখান দিয়ে পেটে চলে যাবে। কিন্তু যদি আমি দেখি যে খাবার খেতে গেলে খাবারটা মনে হচ্ছে যে আটকে যাচ্ছে, খাবারটা স্মুথলি সহজভাবে পেটে যাচ্ছে না, তখন আমি সন্দেহ করব যে আমার খাদ্যনালীতে কোনো একটা জায়গায় খাবারটা বাধাগ্রস্ত হচ্ছে। দেখা যায় যে খাদ্যনালীর যে টিউমারের কথা আমি বলছি, যে আস্তে আস্তে যখন একটা টিউমার বড় হতে থাকে তখন খাদ্যনালীতে খাবার দাবার বা এমনকি অনেক সময় আমরা যে থুতু গিলে ফেলি এইটার প্রবাহকে বাধাগ্রস্ত করে। ফলে দেখা যায় যে রোগীর প্রথম লক্ষণ হবে খেতে গেলে ওনার মনে হবে যে খাবারটা বুকের মাঝখানে আটকে যাচ্ছে, আগের মতো সহজে খাবারটা পেটে চলে যাচ্ছে না। ঠিক একেবারে প্রাথমিক পর্যায়ে থেকেই এইটা, ঠিক প্রাথমিক পর্যায়ে আমি বলবো না, যখন তার সিমটম দেখা যায়, তার যখন লক্ষণ দেখা যায় ততদিন আসলে টিউমারটা একটা যথেষ্ট পরিমাণ আকার ধারণ করেছে। একদম প্রাথমিক পর্যায়ে তো আমরা বলি যখন একটা কোষের মধ্যে পরিবর্তন শুরু হয়, একটা কোষ, দুইটা কোষ থেকে চারটা কোষ, এইভাবে যখন আস্তে আস্তে ক্রমবর্ধমান কোষের সংখ্যা বাড়তে থাকে তখন টিউমারের মতো সাইজ হয়তো চোখে ধরা পড়বে না, কিন্তু যখন টিউমারের মতো একটা সাইজ তৈরি হবে তখন সে খাবারকে বাধাগ্রস্ত করবে। সুতরাং এটাকে ঠিক আর্লি স্টেজ বলা যাবে না। খাবার বাধাগ্রস্ত হলে আমাদের মেডিকেল সায়েন্সে বলে যে যখন খাবার বাধাগ্রস্ত হবে রোগী বুঝতে পারবে যে খাবার আটকে যাচ্ছে, তখন অলরেডি এটা অনেকটা এগিয়ে গেছে রোগটা।